ঢাকাই সিনেমার দুই বাংলা সুপারস্টার সাকিব খান পরবর্তী যে কয়েকজন নায়ক আলোচনায় রয়েছেন তাদের মধ্যে অন্যতম আরিফিন শুভ। চলচ্চিত্রের এই দুঃসময়ে নিজেকে চলচ্চিত্রে মেলে ধরতে স্ট্রাগল করে চলেছেন তিনি। আসছে ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে নায়ক অভিনীত মিশন এক্সট্রিম সিনেমার একটি গান, যার বাজেট 28 লাখ টাকা। অথচ প্রায় 15 বছর আগে এই নায়কই মাত্র 257 টাকা নিয়ে ঢাকায় আসেন নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে। 2005 সালের সেদিনে তার পকেটে ছিল মাত্র এই কয় টাকা, তাও কাছের বন্ধুদের কাছ থেকে তা জোগাড় করেছিলেন তিনি। সেদিন পকেট ফাঁকা থাকলেও বুক পকেটের নিচে হৃদয় জুড়ে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন। ঢাকায় এসে আরজে মডেল, নাটক ও বহু কাঠখড় পুড়িয়ে ঢাকায় সিনেমার নায়ক হয়েছেন শুভ। ক্যারিয়ারের শুরুতে 3টি সিনেমাতে অভিনয় করে যখন আলোচনায় আসছিলেন না শুভ, তখন সাকিব খানের পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমাতে ভিলেনের অভিনয় করেন, যার জন্য সেরা ভিলেনের পুরস্কারও পেয়েছিলেন তিনি। এমনকি ওই সিনেমাতে অভিনয় শুভকে ব্যাপক পরিচিতি এনে দিলে তিনি আর 2013 সালের পর থেকে কোনো নাটকে অভিনয় করেননি। এরই মধ্যে নায়ক 24 থেকে 25টি সিনেমাতে অভিনয় করেছেন, যার মধ্যে সবচেয়ে বিগ বাজেটের সিনেমাতে যাচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিক, যেখানে শুভ বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন। এছাড়া শুভর ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা হচ্ছে ঢাকা অ্যাটাক, সেই সিনেমার সিকুয়েল হচ্ছে মিশন এক্সট্রিম, যার গান আগামী 14 ফেব্রুয়ারি ইউটিউবে মুক্তি পাবে। যে সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেছেন আরেক উঠতি নায়িকা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। সব মিলিয়ে ধামাক একটি অ্যাকশন সিনেমা হবে মিশন এক্সট্রিম। সাত